বড়নগরে সিভিক ভলেন্টিয়ারদের মুখে মাস্ক না থাকার প্রতিবাদ করায় প্রহৃত এক ডিওয়াইএফআই কর্মী। জানা গেছে, বড়নগরের যোগেন্দ্রনাথ বসাক রোডের বাসিন্দা ডিওয়াইএফআই কর্মী টোটন দে গতকাল কয়েকজন সিভিক ভলেন্টিয়ারের মুখে মাস্ক না থাকায় প্রতিবাদ করেছিলেন। সেই সিভিক ভলেন্টিয়াররাই আজকে টোটন দেকে স্থানীয় গোপাললাল ঠাকুর রোড থেকে তুলে নিয়ে গিয়ে বড়নগর থানার সামনে বেধড়ক মারধর করে। ঘটনায় গুরুতর আহত অবস্থায় টোটন দেকে উদ্ধার করে ডিওয়াইএফআই এর অন্যান্য কর্মীরা। ঘটনার প্রতিবাদে আগামীকাল বেলা 10টায় বড়নগর থানায় বিক্ষোভ এবং ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে ডিওয়াইএফআই এর বড়নগর আঞ্চলিক কমিটি। ঘটনায় তীব্র বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। একজন প্রতিবাদী সাধারণ মানুষের ওপর সিভিক ভলেন্টিয়ারদের এই অত্যাচারের প্রতিবাদে মুখর হয়েছেন বিভিন্ন স্তরের মানুষজনও। আগামীকালের বিক্ষোভ সমাবেশে যোগ দেবেন সিপিএম এবং ডিওয়াইএফআই এর জেলা এবং রাজ্য স্তরের নেতা নেত্রীরা বলেও জানা গেছে।